राधे राधे नमस्कार बंधुरा, चले এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো আসুন, কি শেয়ার করতে চলেছি। তো আজকে আমি কিছু কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আসুন, তো দেখুন, রোজই তো আপনাদের এই চান করানো সাজুগুজু দেখাই। তো আজকে আমার হীরালাল আমার সঙ্গে কি লীলা করেছে সেটা দেখুন। ও কিন্তু আমি যেখানেই যাই না কেন, আমার সঙ্গে সঙ্গে ছায়া বেনে আমার হীরালাল আমার সঙ্গে থাকে। তো আপনারা জানেন, যারা লাড্ডু গোপালের সেবা করেন তারা তো নিশ্চয়ই বুঝতে পারেন, তার ভক্তের সঙ্গে সে কিন্তু লাড্ডু গোপাল হামেশাই ছায়া বেনে তার সঙ্গে থাকে, তাই না? তো আমি যখনই আমার এই যে কাজের মাধ্যমে আমি বাইরে যাই, তো আমার লাড্ডু গোপালকে বলে যাই যে তোমার ভাও আমার ভিতরে এসে আমার সঙ্গে তুমি ছায়া বেনে থেকো। তো দেখতে পাচ্ছেন, আমার হীরালাল কিন্তু সব সময় 24 ঘন্টা আমার সঙ্গে থাকে ছায়া বেনে। তো আপনারা জানেন, আমার লাড্ডু গোপাল আমি যেমনি ঘর থেকে খাবার খেয়ে যাই, একটা মা যেমনি বাইরে কোথাও গেলে সে কিন্তু কখনো কোনো খাবার খেতে গেলে তার বাচ্চার কথা মনে পড়ে, তাই না? তো সে কিন্তু সেই খাবারটা মুখে দেয় না, তার মনে হয় যে আমার ঘরে ছোট্ট বাচ্চা, আমি যে খাবারটা খাচ্ছি আমার বাচ্চা যদি আমার কাছে থাকতো তাহলে কিন্তু আমার বাচ্চাকে দিয়েই কিন্তু আমি খাবারটা খেতাম, তাই না? তো এরকম মনে হয়, তাই না? তো দেখুন, এই যে আমার একটু কাজের মাধ্যমে বাইরে যেতে হয়, তো এই যে দেখতে পারছেন, তো কালকে আমি স্টেশনে এই যে বিস্কুট নিয়েছিলাম, এই যে দেখতে পারছেন এই যে বিস্কিট, তো এই বিস্কুটটা আমি কিনে কি খাবো বলেন? ঘর থেকে খাবার খেয়ে যায় আর ঘরে এসে খাবার খাই, শুধু একটা 10 টাকা জলের বোতল খেয়ে আমার 10 ঘন্টা কাটে। তো এই যে দেখতে পারছেন, আমি কালকে কাজ থেকে যখন স্টেশনে আসি তখনই মনে হলো যে 1 প্যাকেট বিস্কুট কিনে খাই। তো তখনই আমার হীরালালের কথা মনে পড়েছে যে আমার হীরালাল যদি আমার ঘরে থাকতো তাহলে হয়তো হীরালালকে দিয়েই খেতাম, তাই না? তো কিন্তু আমি বিস্কুটের প্যাকেটটা তখনই, যখনই হীরালালের কথা মনে পড়লো তখনই কিন্তু আমি বিস্কুটটা খেলাম না, আমি বিস্কুটের প্যাকেটটা না আমি ব্যাগের ভিতর আমার হীরালালের জন্য রেখে দিলাম। তো তখন আমার মনে হলো যে এই হীরালাল কিন্তু আমার এই বিস্কুটটা খেতে চেয়েছে। তো যেমনি একটা ছোট্ট বাচ্চার জন্য একটা মা কোনো কিছু কিনলে সেই বাচ্চাকে না দিয়ে খায় না, তেমনি কিন্তু আমার হীরালালের প্রতি এমনই একটা প্রেম ভাব ভালোবাসা এসে গেছে, তাকে না দিয়ে কিন্তু আমি কিছু খাই না। তো এই যে আমার মাঝে মধ্যে কাজের জন্য বাইরে যেতে হয়, তো করিব 10 ঘন্টা তো লেগে যায় আমার সেই 11টার থেকে 10টা অবধি। তো দেখুন, এই যে, তো আমি 1 বোতল জল কিনে 10 টাকা দিয়ে সেই জলের বোতলটা খেয়েই কিন্তু আমার দিনটা যায়, আর আমি ঘরে এসে আমার হীরালাল কাজের থেকে আসার পথে আমি মিষ্টি কিনে নিয়ে আসি লাড্ডু, সেটা আমার হীরালালের ভোগ লাগিয়ে তবেই কিন্তু আমি খাবারটা খাই। তো বন্ধুরা, যারা আপনারা লাড্ডু গোপালের সেবা করতে করতে প্রেম ভালোবাসা ভাবভক্তি এসে যায় না, তো তখনই মনে হয় না যে আমি ভগবানের সেবা করছি, তখনই মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা, তাকে আমি লালন পালন করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, যতটুকুই পারি না কেন আমার লাড্ডু গোপালকে আমি সেবা করার চেষ্টা করি, এবং তাকে সে যে খাবারটা খাই না কেন তাকে খাবারটা দিয়েই খাই। তো আমার মনে হয় না যে বাইরে থাকি আর কি না ঘরে থাকি, যে যত সময় আমার লাড্ডু গোপালকে আমি যে খাবারটা খাবো সেই খাবারটা যত সময় তাকে ভোগ না দেব তত সময় কিন্তু আমি খেতে পারি না। তো জানি না এটা আমার লাড্ডু গোপালের কতটা ভাবভক্তি আমার প্রতি এসেছে সেটা তো ভগবানেরই জানে আর ভগবানেরই কৃপা আসে। তো বন্ধুরা, এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে জরুর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন, আর আমার লাড্ডু গোপালের আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকবেন।
তো আজকের মতন আসি, ফের দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।